এনআরসি 1971 সালের যে ভোটার লিস্ট সেটা আপনাকে দেখানোর চেষ্টা করবো আজকে, যেটার মাধ্যমে আপনি এনআরসির মতো ঘাতক যে মারণ ব্যাধি যেটা বলতে পারেন আপনারা, সেখান থেকে বাঁচতে পারবেন। আর প্রথম যেটা আপনাকে বলবো বন্ধুরা, যখনই পশ্চিমবাংলা বা ত্রিপুরায় এনআরসি শুরু হয়ে যাবে, আপনাদেরকে আমি আরেকটা আপডেট দিয়ে দিই। আসামে 2019 সালে এনআরসি হয়েছে এবং এনপিআর 2014 সালের 2025 সালেই এনপিআর শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জি, যেখানে 2003 সালের নিয়ম অনুসারে বলা হয়েছে যখনই এনপিআর করা হবে তারপরে কিন্তু এনআরসি করা হতে পারে। মানে এনআরসির আগে এনপিআর করা আবশ্যিক, তাই এনপিআর করে জানা যাবে যে কতগুলো মানুষ বেড়েছে, কত ধর্মের মানুষ রয়েছে, হিন্দু কত আছে, মুসলিম কত রয়েছে। বর্তমানে 22 কোটি মুসলিম রয়েছে, 96 কোটি হিন্দু রয়েছে। তো 2010-11 সালের মধ্যে 2025 সালে সেটা বন্ধুরা ক্লিয়ার হয়ে যাবে। 2024 সালে হওয়ার কথা ছিল, তো বিভিন্ন কারণে এবং যে অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশন না হওয়ার কারণে 2025 সালে বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে এটা। 2025 সালে অবশ্যই বন্ধুরা ডিজিটাল মাধ্যমে সারা ভারতবর্ষে প্রথমবার এবার অনলাইনই ডিজিটালভাবে কিন্তু বন্ধুরা জনসংখ্যা পঞ্জি বা এনপিআর শুরু হবে, যেখানে আপনাকে ফর্ম ফিল আপ করে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আপনাকে প্রিন্ট করে নিতে হবে। যখনই আপনার বাড়িতে অফিসাররা আসবেন আপনাকে সেখানে আইডি দিতে হবে, ওরা অফিসিয়ালি কম্পিউটার চেক করে নেবে এবং আপনাকে বাড়ির সঙ্গে সব কিছু মিলে দেখার পরে ওখান থেকে একটা ভেরিফাইড করে দেবে, ঠিক আছে, এটা আপনার হয়ে গেল। এইভাবে সারা ভারতবর্ষে কিন্তু বন্ধুরা এনপিআর করা হবে, আর এনপিআর এর ভিত্তিতে কিন্তু পশ্চিমবাংলা ত্রিপুরা তার মাধ্যমে কিন্তু বন্ধুরা এনআরসি করা হবে, ঠিক আছে। তাই বন্ধুরা অবশ্যই 1971 সালের যে ভোটার লিস্ট সেটা আপনি বের করে রেখে দেবেন, আর চেষ্টা করেন বন্ধুরা যে প্রথমেই যেন লিস্টের নাম আপনার উঠে যায়। আর 2025 সালে যখন এনপিআর শুরু হবে আর দুবার যখন আবার এনআরসি শুরু হবে, তো এর সঙ্গে কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলা ত্রিপুরার সঙ্গে কিন্তু বন্ধুরা আসামে কিন্তু আরেকবার কিন্তু এনআরসি করা হবে, এটা কিন্তু অফিসিয়াল আপডেট বন্ধুরা, ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে। তাই আপনাদের বংশ পরিচয়, বাবার বংশ পরিচয় বা 1971 সালের মধ্যে আপনাকে জমির দলিল দেখাতে বাধ্যতামূলক। আর যদি আপনার অনেকে এরকম হয়েছে যে বাবা 1971 সালের পরে ভারতে এসেছেন, সে হিন্দু বা মুসলিম রয়েছেন, তার বাচ্চা হয়েছে, সে বাচ্চাটা বিয়ে করেছে, তারও বাচ্চা হয়েছে, পড়াশোনা করছেন, জব করছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদের কি হবে এখানে, তাহলে তাদের কি সমস্যা হতে পারে, সেটা কিন্তু তাদের বয়স 60-70 বছর কিন্তু বন্ধুরা হয়ে গেছে এবং তার বিয়ে দিচ্ছে, তার বাচ্চা হয়েছেন, তার ছেলের বাচ্চা হয়ে তার নাতির মুখ দেখছেন, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে কি হতে পারে যদি সে মুসলিম হয়ে থাকে, তার তো কোনো অপশনই নেই ভারতবর্ষে থাকার। এনআরসি শুরু হয়ে গেলে বলা হয়েছে 1971 সালের পরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 1971 সালের পরে ভারতীয় ধরা হবে না, তাকে ভারত থেকে বের করে দেওয়া হবে। এবং হিন্দু হলেও কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না, কেননা আপনার কাছে সিএ এর সার্টিফিকেট থাকতে হবে। তাই অবশ্যই বন্ধুরা 1971 সালের পরে আপনি ভারতবর্ষে থাকলে, আপনি হিন্দু হন না কেন, আপনাকে কিন্তু ভারতবর্ষের যে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে কিন্তু আবেদন করতে হবে সিএতে, এখনও আবেদন চলছে বন্ধুরা। এবার আপনাকে বন্ধুরা আমি যে লিস্ট ভোটার সেটা আপনাকে দেখানোর চেষ্টা করবো, আমি একটু ডাউনলোড করে রেখেছি, সেটা আপনাকে আমি জাস্ট আপনাকে একটু দেখে দিচ্ছি। এবার দেখেন বন্ধুরা, একটু মন দিয়ে দেখবেন, অশ্বস্তম্ভ ভারতের যে এমব্লেম এটা দেওয়া রয়েছে এখানে। স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট অন জেনারেল ইলেকশন 1971 সালের, ঠিক আছে, এখানে দেখা বন্ধু আমি আপনাকে দেখাচ্ছি আমি অফিসিয়ালভাবে, ঠিক আছে। এখানে আপনাকে একটু আমি দেখানোর চেষ্টা করব যে এই যে বিভিন্ন এখানে যে দেওয়া রয়েছে, ঠিক আছে, তার কিন্তু এটা পার্টিগতভাবে কিন্তু লিস্ট এটা প্রকাশিত করা হয়েছে। তার ওয়েস্টবেঙ্গলে কত ছিল, সেগুলো কিন্তু ভোটার কতগুলো ছিল, কতগুলো পোল রয়েছে, এই সমস্ত কিছু বন্ধুরা একটা আপডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে অফিসিয়ালি। তো পশ্চিমবাংলায় টোটাল ভোটার ছিল বন্ধুরা, আমি যদি দেখি এখানে পশ্চিমবাংলা ক্ষেত্রে বলছি, আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে এখানে দেখুন, এখানে ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে এখানে দেখুন কত হাজার ভোট এখানে হয়েছে, কত পার্সেন্ট ভোট এখানে বন্ধুরা হয়েছে, এখানে দেখানো হয়েছে বন্ধু দেখুন, ঠিক আছে। টোটাল ভোটার সেখানে বন্ধুরা রয়েছে ওয়েস্টবেঙ্গল, যদি আমি ধরি এখানে ওয়েস্টবেঙ্গলে টোটাল ভোটার সেখানে দেখুন, এই জায়গায় দেখুন এটা হচ্ছে টোটাল ভোটার বন্ধু, ঠিক আছে। ত্রিপুরা যদি আমি দেখি, ত্রিপুরাতে কতগুলো রয়েছে সেটাও আপনাকে দেখার চেষ্টা করবো বন্ধুরা, ঠিক আছে। এই দেখুন লাস্টে ত্রিপুরা রয়েছে বন্ধুরা, ত্রিপুরাতে কিন্তু বন্ধুরা দেখুন এখানে 4,28,203 জন ভোট দিয়েছিল 1971 সালে, সেটা এখন আরও বেড়েছে বন্ধুরা, 7-8-10 লাখ হয়ে গেছে। তো এটা হচ্ছে বন্ধুরা ফিগার 1971 সালের, আপনারা অবশ্যই কিন্তু সেই ভোটার লিস্টটা বের করে নেবেন। যদিও পশ্চিমবাংলার কিন্তু 1952 থেকে 1971 সালের মধ্যে ভোটার লিস্ট কিন্তু দেওয়া রয়েছে, পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনার বন্ধুরা বের করে নেবেন, যেটা আমি অলরেডি কিন্তু ভিডিও করে দিয়েছি। ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু ত্রিপুরার ওয়েবসাইট থেকে আপনারা বের করে নেবেন। তো খুব সহজে কিন্তু বন্ধুরা আপনারা এটা আস্তে আস্তে জোগাড় করবেন,
জোগাড় না করলে কিন্তু আপনি যখনই শুরু হয়ে যাবে এনপিআর বা এনআরসি আপনি সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট, কেননা এনআরসি হবেই হবে, এটাতে কোনো বাধা নেই। থ্যাংক ইউ সো মাচ।